হোয়াটসঅ্যাপ গাইজ, চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিও টপিক হচ্ছে বাটন মেশিন রিসেট কীভাবে মারতে হয়, সেটাই আজকে আপনাদেরকে আমরা দেখাবো। সিলেক্ট বাটন আর রিসেট বাটন ধরে রাখতে হবে। এই ধরে রাখার পর দেখবেন অল লেখা আসছে। অল লেখার পরে ইন্টার বাটন ধরে রাখবেন। এই দেখেন মেশিনটি অটোমেটিক রিসেট হয়ে গেছে। তারপরে আমরা ফাংশনে চলে যাব। এই আমরা ফাংশন চলে আসলাম। এখন আমাদের যাবতীয় জিনিসপত্রগুলি সেটিং করা লাগবে। অলরেডি হয়ে গেছে, হয়ে গেল। সো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে দিয়ে রাখবেন। সো বন্ধুরা, এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করবেন, আর আপনারা যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আর ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন। একটা লাইক দিলে আমাদের ভিডিও করার অনুপ্রেরণা জাগায়। আর আপনারা এই মেশিন সময় যারা বুঝতে পারেন নাই, কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা রিপ্লাই করার চেষ্টা করব। তো বন্ধুরা, ধন্যবাদ আজকের জন্য। ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।